হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ছাদে কীভাবে ড্রাগন ফলের গাছ লাগানো যায়। সচরাচর বাজারে আপনারা অনেকেই এক ধরনের ফল দেখেছেন যেটা লাল এবং অনেক বড় হয়, যেটাকে আমরা ড্রাগন ফল নামে চিনি। হ্যাঁ, এই সেই ড্রাগন ফলের গাছ। সচরাচর এটা জমিনে চাষ করা হয়ে থাকে। আমি আপনাদেরকে আজ দেখাবো এটা ছাদে টবের ভিতরে খুব সহজেই কীভাবে লাগানো যায়। আপনারা চাইলে ছাদে টবে বা ড্রামে খুব সহজে এই ড্রাগন ফলের গাছে লাগাতে পারবে। চলুন দেখে আসি এই ড্রাগন ফলের গাছ ছাদে টবে কীভাবে লাগানো হয়ে থাকে। আপনি দেখে নিয়েছেন ছোট ছোট টবের ভিতরে কীভাবে ড্রাগন গাছ লাগানো হয়। এভাবে আপনারা খুব সহজে চাইলে ছাদের উপরে বাসা বাড়িতে ড্রাগন ফলের গাছ লাগাতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা চাইলে খুব সহজেই বাসা বাড়িতে ছাদের উপরে এভাবেই টবের ভিতরে ড্রাগন ফলের গাছ লাগাতে পারবে। আমি যে আজকে এই ড্রাগন ফলের গাছ লাগালাম, ঠিক 6 মাস পরে আপনাদেরকে দেখাবো ড্রাগন ফলের গাছগুলো কত বড় হয়েছে। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে ভিডিও আপনাদেরকে দেখাবো ড্রাগন ফলের গাছগুলো কত বড় হয়েছে এবং ফল ধরেছে।